রোদ্দুর আসছে, চুপ করো, বাদ দাও বাদ দাও বাদ দাও আলোচনা বাদ দাও। আই অনু, বলছি যে তুই দেখ না তোর দাদাভাইকে ওই বিক্রমগড়ের অনুষ্ঠানটাতে নিয়ে যেতে পারিস কিনা। আরে বাবা, ও তো হসপিটাল থেকে ফিরে তারপরেও তোর সাথে যেতে পারে। কি বলছো তুমি, দাদাভাই গেলে তো আমি ধন্য হয়ে যাই। আরে দাদাভাই তো শুধু সমাজদার এরকম নয়, ও আমার সবচেয়ে বড় ক্রিটিক, আমার সাপোর্টারও। আমি তোকে সেদিনই বলছিলাম যে কি রে দাদাভাই, আজকাল তো তুই আর আমার গান শুনতে যাস না। আমারও তো ভালো লাগে আমার বাড়ির লোক গেলে, মানে আমিও তো চাই যে আমার বাড়ির লোক আমার গান শুনতে যায়। রোদ্দুর কি হলো, কোথায় চললে তুমি, ব্রেকফাস্ট করে যাও। হসপিটালের ক্যান্টিনে খেয়ে নেবো বৌদি ভাই। তুই কি এতকাল হসপিটালের ক্যান্টিনেই জল খাবার খেতি, বাড়ি থেকে খেয়েই তো বেরোতি? আচ্ছা রোদ্দুর, তুই যদি এভাবে প্রত্যেক দিন না খেয়ে চলে যাস, আমরা বাড়ির লোকেরা কিভাবে মুখে খাবার তুলি বলতো? আমি তো হসপিটালেই যাচ্ছি মা, ওখানেও তো ক্যান্টিন আছে, খাবার পাওয়া যায়, অসুবিধা হবে না বলছি তো। এমা কেন, বাড়িতে খাবার আছে খেয়ে যাবে না কেন? বাড়ির খাবার কি দোষ করলো? দোষ করবে কেন বৌদি ভাই, বেশ আমাকে এক পিস টোস্ট করে দিয়ে দাও। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। এক পিস টোস্ট এইটা খাবি তুই? হ্যাঁ এইটা কি তুই বরাবর খাস? তুই সকালে না খেয়ে চলে যাবি, অর্ধেক দিন রাতে খাবি না, আমার ভালো লাগে না রোদ্দুর। তুমি কিন্তু শুধু শুধু অস্থির হচ্ছ মা, তুমি এরকম করলে কি আমার ভালো লাগে? আমারও তো ভালো লাগে না, কিন্তু আমার কি খাওয়ার দরকার, কতটুকু খেতে হবে সেটা তো আমিও বুঝি মা, সেটুকু বোঝার মতো বড় তো আমি হয়েছি। তুই আমার গা চুয়ে বলতো, তুই ঠিক করে খাস। সকাল সকালে এত কথা বলতে পারছি না মা, সারাদিন অনেক কাজ আছে, কাজে বেরোতে হবে, এখন যদি এগুলি নিয়ে কথা বলতে বসি তাহলে লেট হয়ে যাবে তাই না? তাছাড়া আমার আবার আজকে ওটিও আছে তাই। ছেড়ে দাও ছেড়ে দাও, যা খাচ্ছে খেয়ে যাক। বাবা একটা ডিম অন্তত খা, একটু প্রোটিন তো দরকার শরীরে। খেয়ে নেবো বাবা, তুমি চিন্তা করো না, কাজের ফাঁকে সময় বের করে ঠিক খেয়ে নেবো। বলছিলাম শনিবার দিন বিক্রমগড়ে অনুরূপের ফাংশন আছে, তুই বাবা যা না ওর সাথে, ভালো লাগবে। দেখ এখন থেকে বলবো বলো মা, শনিবার দিন কি কাজ থাকবে না থাকবে এখন থেকে তো আর জানি না, দেখছি। আমি যেমন করেই হোক তোকে নিয়ে যাবো দাদা ভাই, ছলে বলে কৌশলে তোকে নিয়ে যেতেই হবে। চল না দাদা ভাই। বললাম তো এক্ষুনি বলতে পারছি না। না আসলে কি বলতো, অনুষ্ঠান থাকলে না গাড়ি চালাতে খুব টেনশন হয় আজকাল, এই তো দুদিন আগেই অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি তো। উমা সে কি রে, কি করে? না আসলে তোমাদের বলিনি তোমরা টেনশন করবে বলে, অন্যমনস্ক হয়ে পড়েছিলাম, ওই গান নিয়েই ভাবছিলাম আর কি হঠাৎ। তোর তো এখন উঠতি ক্যারিয়ার, তোর গান অনেকে ভালোবাসে, এখনো তোকে অনেক দূরে যেতে হবে রূপ, তোর মতন মানুষদের এত কেয়ারলেস হলে তো চলবে না। তাছাড়া এত ভালো কাজ করছিস, এত টাকা পয়সা রোজগার করছিস, অন্তত পারফরমেন্সের দিনগুলো একটা ড্রাইভার তো অ্যাফোর্ড করতে পারিস বল। আর সেটুকু যদি অ্যাফোর্ড করার ইচ্ছে না থাকে আমাকে বলিস, আমি আমি স্পন্সর করে দেবো। আচ্ছা ঠিক আছে, নেক্সট বার থেকে তাই করব। যা এখন ড্রাইভার চাই বললেই তো আর ড্রাইভার পাবো না, আর পেলেও ভালো মন্দের ব্যাপার আছে। আমি বলছি কি, এই শনিবারটা কি তুই ম্যানেজ করে দিবি?
ম্যানেজ করে দেবো মানে? না, বলছিলাম যে সেই দিন যদি তুই আমাকে নিয়ে যাস আর কি। সত্যি যদি আমি গেলে তোর কোনো উপকার হয়, আমি গাড়ি চালালে যদি তোর উপকার হয় তাহলে যাব। আমি তো কখনো তোর অপকার করার চেষ্টা করিনি, যতটুকু পেরেছি তোর উপকারই করেছি, তাই না? সে কি আর আমি জানি না দাদাভাই। I'm obliged. তুই যাতে অবলাইজ হতে পারিস সেজন্য তো আমি কথাগুলো বলিনি রূপ। আমি সত্যি বিশ্বাস করি যে আমি শুধুমাত্র তোর দাদা না, আমার মনে হয় আমি তোর উপকারী একজন বন্ধু, বরাবর সেটাই বিশ্বাস করেছি, আজও সেটাই বিশ্বাস করি। তাই তোর যদি মনে হয় যে আমি গাড়ি চালিয়ে গেলে তোর কোনো উপকার হবে, আমি সেটাই করব। এই শনিবার দিন প্রোগ্রামে আমি তোকে নিয়ে যাবো। আশিমা, কি হলো? ব্যাস খাওয়া হয়ে গেল? বলেছিলাম তো এক পিস খাবো, খেয়েছি। রদুর, তোকে একটা কথা বলি, কারো দিকে তাকাস না। তোর নিজের যা মনে হবে, নিজের যেটা সত্যি মনে হবে, সেই সত্যির উপরে ভরসা রাখিস। তোর নিজের মন যেটা বলবে সেইটাই করিস। আমার নিজের যেটা ঠিক মনে হচ্ছে আমি তো সেটাই করছি বাবা। কেউ তো কিছুই বলে দেয়নি আমাকে, আমি যেটা ঠিক মনে করছি সেটাই করছি। তাছাড়া অন্য কেউ বললেই বা আমি কনভিন্সড হবো কেন বলো? তাই যেটা আমার ঠিক মনে হচ্ছে সেটাই করছি। আসছি বাবা, আসছি। এসব কথা এখন আর ওকে বলো না। এমনিতেই আবার ঘাড়ে এসে পড়েছে বলে নিজেই অশান্তিতে মরে যাচ্ছে, তারপর কোথা থেকে কি হয়ে যাবে থাক। বলছি যে আপনাদের শনিবার কখন থেকে কখন প্রোগ্রাম? ধরুন আমাদের প্রোগ্রাম তো সন্ধ্যে থেকেই শুরু হয়ে যাবে, তবে আপনাকে বেশি দেরি করাবো না। আপনাকে ধরুন ওই 7টা, ঠিক আছে? আপনাকে ধরুন 7টা নাগাদ তুলে দেবো। বুঝতে পেরেছি আপনার বাড়িতে খুব রেস্ট্রিকশন, তাই দেরি করাবো না আপনাকে। একবার গিয়ে দেখুন ম্যাডাম, মানে খুব ভালো লাগবে। আর সবাই যখন আপনার গান শুনে হাততালি দেবে, ধন্যি ধন্যি করবে, তখন কি আর খারাপ লাগবে ম্যাডাম? একটা কথা বলবো ম্যাডাম, এই সুযোগটা মিস করবেন না। আর তাছাড়া আমরা আর্টিস্ট পাবো না এমন কোনো কথা না, মানে একজন গুণী ব্যক্তি আপনার রেফার করেছে তাই আসা। কে বলেছিলেন? না, ওই যে সিঙ্গার অনুরূপ আছেন না, মানে উনি বলেছিলেন আগে যে আপনি খুব ভালো গান করেন, মানে উনি আর আপনি ডুয়েট গাইবেন, একটা নতুন ভয়েস ইন্ট্রোডিউস করবেন, মানে যাই হোক সেটা তো আর তখন হয়ে ওঠেনি। আপনি বলেছিলেন আপনার কি অসুবিধে আছে। দেখ মোমল, এই তোর সুযোগ, ওই শয়তানটাকে জব্দ করার কিন্তু এই সুযোগ। একদিন তুই ওর গানের আসরটা না গান গিয়ে টলমল করে দিবি, আমি ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। দেখিস তুই গানের জগতকে পিছনে ফেলে এগিয়ে চলে যাবি। আমি বলছি এই সুযোগটা তুই নে, তুই এবার ভেবে দেখ তুই কি করবি।
গান গাইব না কেন না ছোটবেলা থেকে বাপি তো এটাই চেয়েছিল যে আমি গান গেয়ে বড় হই আর মামাম তুমিও তো তাই চাইতে হঠাৎ না করছো কেন আমাকে তুমি ওর সঙ্গে যেও খুন যদি ভালো না লাগে আর পাঠিয়ে নেই কোনোদিন ম্যাডাম আপনার অ্যাডভান্সটা তোমাকে হাজার বার না করার পরেও তুমি একই কাজ করছো তুমি তো একদম বেরামি দেখছি তোমাকে হাজার বার না করার পরেও তুমি একই কাজ করছো তুমি তো একদম বেরামি দেখছি দেখলে বাড়িতে নতুন করে আবার একটা অশান্তি এনে ঢোকালো অশান্তি তো যেদিন থেকে এসেছি সেদিন থেকেই হচ্ছে ঠাম্মি আমি বাড়িতে থাকলেও অশান্তি হবে বাড়ির বাইরে থাকলেও অশান্তি হবে আর ঠাম্মি তুমি কিছু মনে করো না যে আমাকে অনেক দূরে ঠেলে দিয়েছে তার পয়সায় আমি বাঁচলে এর থেকে অপমান আর কিচ্ছু হবে না ওর থেকে আমি একটা টাকাও নেব না আমি নিজে রোজগার করব নিজের খরচ নিজেই চালাব দেখেছো কি সব বলছে ছোট বৌমা তোমার মেয়ে কিন্তু আবার সর্বনাশ ডেকে আনছে বারণ করো ওকে ম্যাডাম এখানে একটা সই করবেন হ্যাঁ দিন আমি করে দিচ্ছি তুই কিন্তু আমার কথা শুনলি না মোগল কি হবে শুনে আগের বার তোমরা জোর করেছিলে তোমাদের কথা শুনেছিলাম কোনো লাভ হয়েছে কি মাম্মাম সব সময় তোমরা বলবে আর আমি তোমাদের কিছু বললে তোমরা শুনবে না সেটাই বা কি করে হয় সেটা তো হয় না ছোট মা বলছি যে তুমি চিন্তা করো না আমি যাবো মহুলের সঙ্গে তাহলে ম্যাডাম সব কথা হয়ে গেল আমি শনিবার দিন তাহলে গাড়ি পাঠিয়ে দেবো বিকেল 5টায় আপনারা কিন্তু রেডি হয়ে থাকবেন হ্যাঁ হ্যাঁ বলছি যে কটা গান আমাকে গাইতে হবে দেখুন আপনি তো নতুন তাই প্রথমে আপনাকে দিয়ে বেশি গান গাবো না এই ধরুন দুটো তিনটে মানে মানে আমরা চাই যে দর্শকের মনে আর কি তৃষ্ণাটা জাগিয়ে দিতে আচ্ছা ধন্যবাদ তাহলে ম্যাডাম অ্যাডভান্স হয়ে গেছে সব কিছু হয়ে গেল এরপর কিন্তু আর না করবেন না তাহলে কিন্তু আবার আইনের জালে ফেসে যাবেন অ্যাডভান্স না নিলেও কথা যখন আপনাদেরকে দিয়েছি তখন কথা নড়চড় হবে না আইনের জালে পড়ব বলেই শুধু যাব তা নয় আমি তো আপনাদেরকে কথা দিয়েছি কথা আমি ঠিকই রাখব আচ্ছা ধন্যবাদ নমস্কার আসি তাহলে একটা কথা আমার একটা কথাও তুমি শোনো না মহল লোকগুলো কেমন চেনো না জানো না তাদের এক ডাকে তুমি গান গাইতে চলে যাচ্ছ যারা ফাংশনে গান গাইতে যায় তারা কি প্রত্যেকটা অর্গানাইজারের হাড়ির খবর জেনে তবে যায় ফাংশনে তুমি তো ভালো মন্দ কিছুই বোঝো না তোমার মতো একটা মেয়ে যে কোনোদিন কখনো স্টেজে পারফর্ম করনি তাকে এত লোকের মাঝখানে ডেকে কেন নিয়ে যাচ্ছে সেটাই তো আমার সন্দেহ হচ্ছে শোনো ছোট বৌমা একটা কথা বলে রেখে দিচ্ছি এরপর এ বাড়িতে যদি আবার কোনো বিপদ আসে আমি কিন্তু আমার বাড়িতে আর কোনো বিপদের চাষ বাড়তে দেব না আমি সে কথাটা তোমায় বলে দিলাম তোমার হয়ে আমি অনেক লড়েছি সেদিন ওখানে গিয়ে তোমার জন্য কত অপমান সহ্য করেছি শুধু আমিই জানি এরপরেও যদি তুমি নিজেকে সামনে নিয়ে চলতে না পারো তাহলে আমিও তোমার ব্যাপারে হাত তুলে দিচ্ছি জানি দাদু ভাই আমাকে হয়তো একাই চলতে হবে কিন্তু একটা কথা জেনে রাখো তোমরা সেদিনকে ওই বাড়িতে গিয়ে যে অপমানিত হয়েছিলে
আমি কিন্তু এমন কোনো কাজ করিনি যাতে তোমরা অপমানিত হবে, এমন কোনো কাজ করিনি। যাই হোক, আর আজও বলছি, আমি যে ফাংশনে গান গাইতে যাব সেটা কিন্তু কোনো অন্যায় নয়, তাই আমি গান গাইতে যাব। তাই তোমরা কখনোই বলতে পারো না জেনে শুনে আমি কোনো অন্যায় করতে যাচ্ছি। দাদু ভাই, বলছি মেয়েটা যদি গান গেয়ে নাম করে, মানে আমরা যেটা করতে পারিনি সেটা যদিও করতে পারে, যদি এই বাড়ির একটা পরিচয় তৈরি করতে পারে, তাহলে ক্ষতি কি বলতো? থামো থামো, এখানে নারক বাক্য বাকিস। গান গিয়ে পরিচয় তৈরি করবে, পাঠালাম ঘর সংসার করতে, সে কিনা এখানে ফিরে এলো গান গিয়ে নিজের পরিচয় তৈরি করবে বলে। গানই আমি গাইবো দাদু ভাই, একদিন তোমরা সবাই আমাকে নিয়ে অহংকার করবে, এটা আমার চ্যালেঞ্জ রইল। মেজমা, আজ চূড়ান্ত আনন্দের দিন, খুশির দিন। এতদিন বাদ আমার অনুষ্ঠান দেখতে দাদাভাই যাচ্ছে, এবং দাদাভাই যাচ্ছে বলে বর্দা ভাই, বৌদি ভাই সবাই যাচ্ছে। ভালো ভালো, খুব ভালো, আমি খুব খুশি হয়েছি। আমি তোকে বলছি, তুই এই গানের অনুষ্ঠানগুলোতে তোর দাদাভাইকে নিয়ে যা, ও নিজে এত ভালো গান গায়, বল, এত ভালোবাসে গান শুনতে, ছেলেটার মন মেজাজ ভালো নেই, এইসব গানের অনুষ্ঠানে গেলে ওর মনটা ভালো থাকবে, খুব ভালো হবে, তুই নিয়ে যা। ঠিকই বলেছো, আর সেই কারণেই তো আমি এক প্রকার জোর করে ওকে নিয়ে যাচ্ছি। ওই গাড়ি চালানোটা তো একটা অজুহাত মাত্র, কাছেই অনুষ্ঠান। এই বৌদি ভাই, ভালো আছে, তুমি রেডি তো? মানে আমার কিন্তু একটু আগে বেরোতে হবে, সাউন্ড চেকের ব্যাপার থাকে তো। হ্যাঁ অবভিয়াসলি রেডি, তোমার জন্যই তো হাফ ডে ছুটি নিয়ে চলে এলাম, আমি তোমার বর্দা ভাইকেও নিয়ে আসলাম। চেঞ্জ তো করবো না, এটা পরেই যাবো, অসুবিধা কি আছে? চলো। স্যার বেঁচে গেছি, বেঁচে গেছি আমরা। মানে এই যদি অফিসের ড্রেস আর ফাংশনের ড্রেস আলাদা হতো, তো ফাংশন আমার শোনা হতো না। কি হাসি পাচ্ছে, খেক খেক করে হাসো। দাদা ভাই বললো তুমি একটু ধুনো দিয়ে দিলে, মজার ব্যাপার না? কে ফার্স্ট রাজি হয়েছিল, কে যেতে রাজি হয়েছিল, আর তোমার দাদা ভাইকে কে রাজিটা করিয়েছিল, আর এখন এমনি পাল্টি খেয়ে গেলে তো কি পাল্টি বা সত্যি বাবা। আচ্ছা আমি কিছু বললাম, আমি তো শুধু হাসলাম। আর এটা তো ঠিক যে এই অফিসের শাড়ি পরে তো আর অনুষ্ঠানে যাওয়া যায় না, তুমি চাইলে এক ঘন্টা নিতে পারো, আমরা অপেক্ষা করব, রেডি হচ্ছি। না না, থ্যাংক ইউ সো ভেরি মাচ, একদমই আমার দরকার নেই চেঞ্জ করার, আমি চেঞ্জ করে যাচ্ছি না, তাতেই কত বাণী, এবার যদি চেঞ্জ করে যাই তাহলে কি না বাণী শুনবো আমি, দরকার নেই প্লিজ। কি রে, ছেলে যে সেই হাসপাতাল থেকে ফিরে উপরে গেল তার তো দেখা নেই, সে নামবে কখন? না আমার ধারণাও স্নান টান করে একবারে নামবে, রেডি হয়ে, আমাদের হাতে এখনো একটু সময় আছে। সেই তুমি তো তোমার দাদা ভাই আর বৌদি ভাইকে বলেছো, আমাদের তো আর বলনি। এই শোনো, এরকম কথা একদম বলবে না, তোমরা গেলে না আমি বসতে যাই, আমার চেয়ে খুশি আর কে হবে বলো। আর শোনো, আমার অনুষ্ঠান দেখার জন্য না টিকিটের জন্য হুড়োহুড়ি পড়ে যায়, আর আমার বাড়ির লোক অদ্ভুত, সাধলেও যেতে চায়। তাই বাজে কথা বলছিস কেন, যেতে চায় না? যে কলকাতার প্রোগ্রাম হয়েছিল আমি যাইনি? হ্যাঁ গেছিল, কিন্তু গেছিল। বাহ, সেটা কতদিন আগে? বহুদিন আগে মেজমা, আমি বলছিলাম যে আজকের অনুষ্ঠানটা গেলে ভালো লাগতো, স্পেশাল প্রোগ্রাম। স্পেশাল প্রোগ্রাম? কিসের স্পেশাল? না আসলে ক্রাউডটাও ভালো, আর ওখানে আমি ঠিক করেছি যে আমার যে সবচেয়ে হিট অ্যালবামটা তার গানগুলো গাইব, তো সিলেক্টিভ গান, তোমাদের পছন্দের মতো গান, তাই বলছিলাম তোমাদের ভালো লাগবে। চলো না মেজমা প্লিজ। তুমি হট করে বললে হয়, চলো না মেজমা, আমি রেডি টেডি হইনি, কি করে যাবো এখন? এমা তাতে কি হয়েছে দিদি ভাই, তুমি যেতে চাইলে যাও না, আমি তো আছি বাড়িতে, আমি সামলে দেবো। কোন, আরে না না, সে আরেকবার হবে এখন, আজকে যাবো না। চলো না, চলো না, চলো না, চলো না, চলো না, তুমিও চলো না, কি করবে বাড়িতে বসে থেকে? যে শোনো, সবাই মিলে একসাথে গেলে না হবে না, আর তাছাড়া আমাকে তো একেবারে নাচিওই না, আমি এমনিতেই সারাক্ষণ নেচে থাকি, আমাকে নাচালে কিন্তু মুশকিল হয়ে যাবে, দুজনে একসাথে গেলে হয় বলো? যাবো, ফিরে আসবো, তারপর আবার সবার মুখ শুনতে হবে। ও দিদি ভাই তুমি যাও না, আমি সামলে দেবো, অনুরূপেরও ভালো লাগবে, যাও না দিদি ভাই। চলো না। আর শোনো, ছোট থেকে বাবা মাকে ছাড়া এই বাড়িতে কিন্তু বড় হয়েছে, মায়ের কাছে যত জোর নেই তোমাদের কাছে আছে, তাই তো বলতে পারি, চলো না। কি ব্যাপার,
আমাদেরকে বাদ দিয়ে সব প্ল্যান প্রোগ্রাম হচ্ছে শুনছি আজকে নিশ্চয়ই তোর প্রোগ্রামের পর রাতে খাওয়া দাওয়ার প্ল্যান আছে তাই তো ও তুই ওই দ্বিতীয়টার লোভে যাবি নিশ্চয়ই অফকোর্স না হলে তোর গান শুনতে আবার ফাংশনে যাব কেন তাহলে তোর ভাই হওয়ার লাভটা কি হলো বলতো হ্যাঁ এইটুকু ফেভার যদি না পাই তাহলে তো কিছুই হলো না তোর ভাই ম্যানেজ দিচ্ছে আবার এই মোটা ম্যানেজ দিচ্ছি না হ্যাঁ ফ্র্যাঙ্কলি বলছি আমি কোনোদিন ফাংশন অ্যাটলিস্ট যাব না তোর গান শুনতে আমি বাড়িতেই শুনবো আর কিছু না বুঝলাম তবে রাগা না আমি কিন্তু তোর গান শুনতে ফাংশনে যাব দেখ দেখ তুই জাস্ট দেখ তুই আমার বলি না অথচ আমি কিন্তু যাচ্ছি দেখ আমার কপালটা খুলে গেল আমি তোকে বললাম না তাও তুই যাচ্ছিস এই কৃতজ্ঞ বৌদি ভাই ব্যাপারটা কি হ্যাঁ তোমরা যাচ্ছ আমাকে একবারও বললে না হ্যাঁ দিস ইজ নট ফেয়ার আমি জানি না ওই দেখো আমি জানি না কে যাচ্ছে না বেকার বেকার আমাকে দোষ দিলেই হবে তোমায় দোষ দিচ্ছি না না মানে বিষয়টা হচ্ছে রাঙা দা তো আর আমাকে বলেনি ও তোমাদের বলেছে কি তাই তো রাঙা দা বল না না বুঝি 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 দেখ তেলা মাথায় সবাই তেল দিতে পছন্দ করে আমাদের মাথায় তো কোনো তেল হয়নি তুই আমার ছোট বোন তোর মাথায় তেল হয়ে গেল আমি তেল দেবো কথাবার্তা শুনেছো মেজো হ্যাঁ শুনবো না আবার কথায় তো না জুড়ি মেলা ভার একেবারে বচনের পাণ্ডে এসেছে ও যদি লড়াই করতেই চায় তাহলে তাহলে ওকে একা লড়তে হবে আর সেটা লড়তে হবে এ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মাম্মা চলো 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 পা